নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের পরিচিতি দেশ জুড়ে। অল্প সময়েই দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় লিখিয়েছে নাম। তবে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি অর্থ আদায়ের, দিতে ব্যর্থ হলে দেয়া হয় বাধ্যতামূলক টিসি। অনেক শিক্ষার্থীর কাছে এটি এখন টিসি কলেজ নামেও পরিচিত। নরসিংদী থেকে আকরাম হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন তানভীর জানি। 2006 সালে যাত্রা শুরুর কয়েক বছরের মধ্যেই দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় নাম ওঠে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের। কঠোর নিয়ম শৃঙ্খলার কারণে ফলাফলে চমক দেখায় প্রতিষ্ঠানটি। তবে অনেকের অভিযোগ, শিক্ষার্থীদের কাছ থেকে উন্নয়ন ফির নামে নানা কৌশলে টাকা নেয় কলেজ কর্তৃপক্ষ। টাকা দিতে ব্যর্থ হলে নানা ছুতোই অনেককে দেওয়া হয় বাধ্যতামূলক টিসি। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছে অনেক শিক্ষার্থী। এখান থেকে যারা খারাপ করে তাদেরকে তারা বের করে দেয়, জোরপূর্বক বের করে দেয়। এই মুহূর্তে কোনো কলেজই নিচ্ছে না আমাকে, টিসি ইন করাচ্ছে না। ওদের ওইরকম কোনো নিয়ম শৃঙ্খলা আছে, শুধু একটা জিনিসে যে টিসি দিয়ে দিন। এত ভালো সুনামের কলেজ, হ্যাঁ, তাইলে আমার ছেলেটা, হ্যাঁ, এত দুর্বল কিভাবে হলো? হ্যাঁ, সেটা কি আমার ছেলের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা, না তাদেরও ব্যর্থতা? অনেকগুলো প্রশ্ন প্রিন্সিপাল সাহেবের আমি বললাম, প্রিন্সিপাল সাহেব বললো এগুলো সব মোল্লা সাহেবের নির্দেশ। জেলা প্রশাসক জানালেন, তদন্ত প্রতিবেদন দেখে ব্যবস্থা নেওয়া হবে। আমরা যেহেতু আবেদনটি পেয়েছি কয়েকজন স্টুডেন্টের কাছ থেকে, তো এখানে কলেজ কর্তৃপক্ষের বক্তব্য কী বা শিক্ষা অফিসের বক্তব্য কী, সেটি পুরো বিষয়টি জানার জন্য আমি অলরেডি ইতিমধ্যে তদন্তের আদেশ দিয়েছি। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ফোনে কলেজের অধ্যক্ষ দাবি করেন, শিক্ষার্থীরা স্বেচ্ছায় টিসি নিয়েছে। তবে অধ্যক্ষের বক্তব্যের সঙ্গে একমত নন ভুক্তভোগীরা। সব প্রুফ আছে, তো এখন আমি না হয় কলেজ থেকে চলে আসি, আমি কলেজে বদনাম করতেছি, তো যে কলেজের মধ্যে ছেলে মেয়ে পড়তেছে তারা কেন এই কলেজের বিরুদ্ধে কথা বলতেছে? কলেজ থেকে যে কোনো সাধারণ একটা বিষয়, তারা হচ্ছে সাধারণ বিষয়কে নিয়ে হচ্ছে তারা অনেক বড় ধরনের অনেক কার্যকলাপ করে। নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করেন, নামী দামি প্রতিষ্ঠানের অন্তরালে এমনটা হওয়া ঠিক নয়। সফলতার জন্য আপনি দেশব্যাপী সুনাম নেবেন, আপনি মিডিয়াতে প্রচার করবেন, আপনার প্রতিষ্ঠানের জয় গান গাবেন, তো ব্যর্থতা যদি থেকে থাকে সেটাও কিন্তু প্রতিষ্ঠানেরই নেওয়া উচিত। একটা স্কুল বদলায় আরেকটা স্কুলে যাওয়া বা একটা কলেজ বদলে আরেকটা কলেজ যাওয়া একটা কঠিন ব্যাপার, তাহলে সেখানে তার পরবর্তী আরেকটা গিয়ে তারা হতাশ হয়ে পড়বে। এমন অবস্থা চলতে থাকলে কলেজটির সুনাম ক্ষুণ্ণ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তানভীর জনি, নাগরিক।